আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে মিশো অ্যাপ থেকে তোমরা বাড়িতে বসে কত রকমভাবে টাকা ইনকাম করতে পারো। তাছাড়াও আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি নিজে মাসের শেষে ঠিক কত টাকা ইনকাম করি। আগের ভিডিওটা তুমি যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে, অথবা এই ভিডিওর পরে গিয়েও সেই ভিডিওটা আসবে। এই ভিডিওটা দেখার পরেও তুমি সেই ভিডিওটাকে দেখতে পারো। এই ভিডিওতে আমরা দেখব যে মিশো অ্যাপেতে কিভাবে তুমি একটা নিজের অ্যাকাউন্ট অথবা ব্যবসা করার জন্য একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবে। তাছাড়াও মিশো অ্যাপেতে কিভাবে তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেটাকে অ্যাড করবে বা যুক্ত করবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা যুক্ত করাটা খুবই জরুরি, কারণ তুমি যখন মিশো অ্যাপ থেকে ব্যবসা করবে, কারোর জন্য অর্ডার করবে বা কাউকে জিনিস বিক্রি করবে, তখন জিনিসটা বিক্রি করার পর তোমার যে লাভাংশ বা তোমার যে লাভ, সেই টাকাটা তোমাকে মাসের শেষে মিশোর তরফ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে পাঠিয়ে দেওয়া হবে। তাই তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেটাকে যুক্ত করা বা যোগ করা খুবই জরুরি। তাই এই ভিডিওতে আমরা দেখব যে অ্যাকাউন্ট খোলার সাথে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটাও যোগ করে নিতে হয়। তোমরা যদি মিশো অ্যাপটাকে ডাউনলোড করে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মিশো অ্যাপের যে লিঙ্কটা সেটা দেওয়া থাকবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা যে মিশো অ্যাপের লিঙ্ক, সেই লিঙ্ক থেকে গিয়ে যদি তোমরা অ্যাপটাকে ডাউনলোড করো তাহলে তোমরা যে অর্ডারটা, প্রথম অর্ডারটা করবে, সেই অর্ডারের যে দামটা থাকবে সেই দামের 30% তোমরা অফ পেয়ে যাবে। 30% কম দামে তোমরা প্রোডাক্টটাকে নিতে পারো। তাহলে চলো ভিডিওটার মূল পর্বে যাওয়া যাক। অ্যাপটাকে ডাউনলোড করার পর তুমি যখন অ্যাপটাকে ওপেন করবে তখন তোমার কাছে এখানে জানতে চাওয়া হবে তুমি একজন ছেলে না মেয়ে। তুমি যদি মেয়ে হয়ে থাকো তো এখানে প্রথম যে অপশন ফিমেল সেটাকে সিলেক্ট করে নেবে বা বেছে নেবে। তুমি যদি একজন ছেলে হয়ে থাকো তাহলে দ্বিতীয় যে অপশন মেল সেটাকে বেছে নেবে। এখানে তুমি একজন ছেলে অথবা মেয়েটাকে বেছে নেওয়ার পরই তোমার কাছে এখানে অ্যাপটা খুলে যাবে। অ্যাপটা খুলে গেলেও তুমি এখানে যে অর্ডারগুলো রয়েছে বা কোনো জিনিস রয়েছে সেই জিনিসটাকে কিনতে পারবে না। তোমাকে জিনিসটাকে কেনার জন্য এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে যে শেষের অপশন নিচের দিকে দেখতে পারবে অ্যাকাউন্ট বলে, সেই অপশনটাকে টাচ করলে উপরে তোমরা একটা অপশন দেখতে পারবে যেমন হচ্ছে সাইন আপ। এই সাইন আপ অপশনটা টাচ করলে তোমাদের এখানে মোবাইল নম্বরটা চাওয়া হবে। তুমি যে কোনো মোবাইল নম্বরে তোমার যে মিশো অ্যাকাউন্ট সেটাকে খুলতে পারো। এখানে একবারই তোমাকে যে তোমার মোবাইল নম্বর সেটাকে দিতে হবে। তুমি যে নাম্বারে মিশো অ্যাকাউন্টটা খুলতে চাইছো সেই মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেওয়ার পর তোমার মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হবে। ওটিপি মানে একটা মেসেজ যাবে, সেই মেসেজে একটা কোড থাকবে, সেই কোডটা এখানে তোমাকে বসাতে হবে। যেহেতু আমার মোবাইলই এই সিমটা লাগানো রয়েছে তাই নিজে থেকেই এই কোডটা নিয়ে নিল। তোমার মোবাইল নম্বরটা যদি অন্য সিমে লাগানো থাকে তাহলে কীরকম মেসেজ যাবে তোমরা এখানে দেখতে পারছো। এখানে যে কোডটা রয়েছে সেই কোডটা নিয়ে এসে তোমাকে এখানে লিখলেই তোমার যে অ্যাকাউন্ট সেটা খুলে যাবে। এটাকে খুলে যাওয়ার পর উপরের যে অপশানটা রয়েছে এডিট প্রোফাইল, সেই অপশানটা টাচ করতে হবে। অপশানটা টাচ করার পর এখানে যে ইনফরমেশানগুলো চাইবে, এখানে যে ডিটেলসগুলো চাইবে সেই ডিটেলসগুলো তোমাকে এখানে দিয়ে দিতে হবে। তুমি যদি ব্যবসার জন্য মিশো অ্যাপটাকে খুলে থাকো বা ব্যবহার করে থাকো তাহলে কিন্তু এগুলোকে দেওয়া খুবই জরুরি, কারণ তুমি যখন অন্য কারোর জন্য অর্ডার কোড দেবে মিশো অ্যাপেতে কোনো ব্যবসার জন্য, কারণ কাস্টমারের জন্য যখন তুমি অর্ডারটা দেবে তখন কাস্টমারের যখন বাড়িতে তোমার যে প্রোডাক্টটা দিয়েছিলে সেই প্রোডাক্টটা যখন যাবে সেই স্লিপে তোমার এখানে যে ডিটেলসগুলো তুমি দেবে সেই ডিটেলসগুলোই কিন্তু তার স্লিপে বা তার রসিদে তার তোমার ডিটেলসগুলো দেওয়া থাকবে। তাই যারা ব্যবসার জন্য এখানে মিশো অ্যাপটাকে খুলেছো বা মিশো অ্যাপটাকে ব্যবহার করছো তারা কিন্তু এখানে ডিটেলসটা দিয়ে দেবে। তোমরা যারা নিজের জন্য এখানে ব্যবহার করছো তারা এখানে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখান থেকে ব্যাক আসার পর ডিটেলসগুলো দেওয়া, এখানে তোমার ইনফরমেশানগুলো দিতে গিয়ে যদি কোথাও সমস্যা আসে বা কোথাও বুঝতে সমস্যা আসে তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সেই জানাও। আমি সঙ্গে সঙ্গে তোমাদের যে কমেন্ট রয়েছে সেই কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে তোমার সমস্যার সমাধান করে দেবো। অথবা এই ভিডিও ডেসক্রিপশান বক্সেও আমার ইনস্টাগ্রাম আইডি অথবা ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, আমাকে মেসেজ করতে পারো। এখান থেকে ব্যাক আসার পর, এখান থেকে আসার পর এই অ্যাকাউন্টেরই একটা অপশান পাবে তৃতীয় নম্বরে, দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে টাচ করলে এখান থেকে তোমাদের যে ব্যাঙ্কের ডিটেলস সেটা তুমি এখানে অ্যাড করতে পারো বা যোগ করতে পারো। প্রথমে যে অপশানটা রয়েছে দেখো ফটোর অপশান, তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে যোগ করতে চাইছো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুকটা রয়েছে বা বইটা রয়েছে, অ্যাকাউন্টের বইটা রয়েছে,
সেই বইয়ের প্রথম ও ছবিটা এখানে নিয়ে এসে এখানে দিতে হবে। কোন ছবিটা তুমি এখানে দেবে? বইয়ের যেখানে তোমার লেখা আছে তোমার নাম, তোমার ব্যাংক অ্যাকাউন্টের নাম অথবা ব্যাংক অ্যাকাউন্টের যে ডিটেলসগুলো রয়েছে, যে তথ্যগুলো রয়েছে, সেটার একটা ফটো তোমাকে মোবাইলের মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে তুলে নিতে হবে। সেই ফটোটা তোমাকে এখানে নিয়ে এসে দিতে হবে। এই ফটো অপশানটা টাচ করলে তোমার এখানে গ্যালারির একটা অপশান পেয়ে যাবে। সেই গ্যালারি থেকে তুমি সেই ফটোটাকে এখানে যোগ করে নিতে পারো। তারপরে যে অপশানটা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে তোমার যে ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা রয়েছে সেখানে সেটা এখানে দিয়ে দিতে। দ্বিতীয় যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তুমি প্রথমে যে ব্যাংক অ্যাকাউন্টটা দিলে সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটাই এখানে দ্বিতীয়বার করে দিয়ে দিতে হবে, যাতে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা ভুল না হয়ে যায়। তারপরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ব্যাংক হোল্ডার নেম, ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা রয়েছে, যার নামে বইটা রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের তুমি এখানে ডিটেলসটা দিচ্ছ, তার যে নামটা, তার নামটা এখানে দিতে হবে। তুমি যদি নিজের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা দিয়ে থাকো তাহলে তোমার নিজের নামটা এখানে দিতে হবে। কোন নামটা এখানে দিতে হবে? তোমার ব্যাংকের বইয়ে যে নামে তোমার ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেই নামটাই কিন্তু এখানে তোমায় দিতে হবে। তারপরে যে অপশানটা রয়েছে IFSC কোড, প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা IFSC কোড হয়। প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাঞ্চের আলাদা আলাদা IFSC কোড হয়। তোমার ব্যাংকের অ্যাকাউন্টের যে বইটা রয়েছে সেই বইয়েতেই তুমি ব্যাংক অ্যাকাউন্টের IFSC কোডটা পেয়ে। তুমি যদি তোমার IFSC কোডটা ব্যাংকের বইয়ে না পেয়ে থাকো তাহলে গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে তোমার ব্যাংকের নাম সাথে কোন জায়গাতে তোমার ব্যাংকটা রয়েছে। এটা লিখে সার্চ করলেই তুমি এখানে পেয়ে যাবে তোমার ব্যাংকের যে IFSC কোড সেটা। সেটা দেওয়ার পর নিচের যে অপশানটা রয়েছে সাবমিট, সেই অপশানটা টাচ করলে তোমার এখানে ব্যাংকের যে ডিটেলস, ব্যাংকের যে তথ্য সেগুলো যোগ হয়ে যাবে। কোথাও যদি বুঝতে সমস্যা আসে সরাসরি আমাকে কমেন্ট করো। এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। এর পরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে মিশো অ্যাপেতে নিজের জন্য অথবা কোনো কাস্টমারের জন্য কীভাবে অর্ডার দেবে। নিজের জন্য কোনো অর্ডার দেওয়া আর কাস্টমারের জন্য কোনো অর্ডার দেওয়া দুটো কিন্তু আলাদা জিনিস। এর পরে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখার জন্য নিচের যে লাল সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে সাবস্ক্রাইব করে নাও আমাদের পরবর্তী ইউজফুল ভিডিওগুলো দেখার জন্য। যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারবে না। আর যদি আমাদের ভিডিওটাতে একটা লাইক আর একটা কমেন্ট যদি না করে থাকো তাহলে সেটাও করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়ালে রেখো। বাই বাই।